এটা মনে করি যে প্রান্তিক জনগোষ্ঠীর মাধ্যমে যদি চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়া হয় তাহলে কমিউনিটি ক্লিনিক একমাত্র এবং অত্যন্ত সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে। আবার এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমি যদি আমার সাধারণ যারা মহিলা যাদের এই যে আমাদের যেটা বলা হয় অ্যান্টিনেটাল চেক আপ সেটা যদি করার জন্য আমরা তাদেরকে উপলব্ধ করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমার মনে হয় মাতৃ মৃত্যু হার আমরা কমিয়ে নিয়ে আসবো। আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেলিভারিটার ব্যবস্থা করতে পারি, ডেফিনেটলি আপনারা কিছুদিন আগে জানেন একজন ফুটবল প্লেয়ার মারা গেছে ডেলিভারি করাতে, আমি কিন্তু তার সমস্ত খবর আমি তাকে সাথে সাথে নিয়েছি, সে কিন্তু অ্যান্টিনেটাল চেক আপ নিত না, যদি সে নিত তার বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক ছিল তার মাধ্যমে তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। যাই হোক, আমি আজকে যারা শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিক পুরস্কার পেলেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কমিউনিটি ক্লিনিক সেবার গুণগত মান এবং পরিধি যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানাচ্ছি। কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ, এটি আজ স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এবং আজ একটি সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। আমি কমিউনিটি ক্লিনিকের টেকসই অগ্রযাত্রায় সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দাত্ত আহ্বান জানাই। পরিশেষে এ আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন দেশকে এগিয়ে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আর তার হাতকে আরও শক্তিশালী করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।